কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ মাজহাবি, কেউ লামাজহাবি। এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। পোশাক যা হোক মান বসাবার মহান রবের বিধান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবু মোরা ভাই ভাই। ঠিক না বটে? কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবু মোরা ভাই ভাই। পোশাক যা হোক মান বসাবার মহান রবের বিধান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দিক বিদিকে চারিদিকে বাড়ছে দুর্গতি। ঠিক না বেঠে? দুর্গতি বাড়ছে না কমছে? উদাহরণ দেব, আপনার কলারোয়া থেকে তিনজন মানুষ, একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান গিয়েছে যশোরে, যশোর অন্য যে কোনো এক কারণে। যাওয়ার পরে এই তিনজন, একজনের আক্ষেত ছিল, আপনার আখ বলেন তো, আক্ষেত, এই আক্ষেতে ঢুকেছে আখ খাওয়ার জন্য, যে পানির পিপাসা লেগেছে, চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে। আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষেতের মালিক যিনি, মনে করেন মেম্বার সাহেব, উনি গিয়েছে, যাওয়ার পরে দেখে তিনজনে আচ্ছা মতো আখ খাচ্ছে, বলছে তোরা আখ খাচ্ছিস মানে ডাকি? তা বলছে অসুবিধা কি? বলছে অসুবিধা কি মানে আক্ষেত আমার, তোরা খাস মানে? কয় আক্ষেত তোমার তা কি হয়েছে, লাগবে নাকি আমার সাথে, আমাদের সাথে? কারণ ওরা কয়জন? কয় লাগবে আমাদের সাথে? মেম্বার বুঝতে পেরেছি, এরা তো বেকায়দা রক্সটা মানুষ, হ্যাঁ, একের সাথে তো বেশি ঝামেলা করা যাবে না। সাতক্ষীরার মানুষ তো এমনি একটু সুন্দরবনের কাছে থাকে, এরা তো যে কোনো জিনিস ভয় পায় না, বাঘের সাথে মারামারি করার লোক, হ্যাঁ। তো এই জন্যই সাতক্ষীরার সাপেরও নাকি বাঘের মাথা থাকে, সাপের মাথায়ও নাকি বাঘের মাথা থাকে, সেদিন দেখলাম কোন জায়গায় জন্য ফেসবুকে। তো এই জন্যই সাতক্ষীরারা, এরা তো বাঘের সাথে বাঘের দুধ দিয়ে ভাত খাইরাম একটা অবস্থা। তো এই বলছে বাড়ি কোনে, তা বলছে সাতক্ষীরায়। তো আরও ভয় পেয়ে গেছে মেম্বার, বলছে সাতক্ষীরায় বাড়ি তোমার নাম কি? তা বলছে আমার নাম হরিপদ। তা বলছে বুঝতে পারি তুমি মনে হয় হিন্দু? তা বলছে হ্যাঁ। বলছে তোমার নাম কি? তা বলছে আমার নাম দিলীপ বড়ুয়া। বলছে তুমি তাহলে মনে হয় খ্রিস্টান? তা বলছে হ্যাঁ। তা বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। বলছে তুমি তো মুসলমান? তা বলছে হ্যাঁ। তা বলছে দেখো তোমরা তিনজন আখ খাচ্ছা, অসুবিধা নেই, বাড়ি কলার আর সাতক্ষীরায় অসুবিধে নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জায়দ ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিস সালামের মানে, আমরা মানে, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা দুজন বলছে তাই তো, কথা তো ঠিক। তা বলছে তাহলে কি আর একটু কোয়াশন দেবো? তা বলছে দেও। আখ ভেঙে নিয়ে আসছে মতো পিটাই আলির ফলে ঠান ঠান কেটে দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে, আব্দুর রহমান ভাই, তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই দাঁড়ি, তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার হলে বাড়ি বজনও নিয়ে যাবা, কিন্তু এ খ্রিস্টান, এ খাবে কেন? তা বলছে তা ভাইরা ভাই, কথা তো সত্য। তা বলছে তাহলে এরও একটু কুপান দিই? তা বলছে দেওয়া অসুবিধা নেই। ওরও টান টেনি করিয়ে তা আলির পরে ফেলাই দিয়েছে। থুয়ার পরে বলছে আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়িটা, পাকামো করার জায়গা খুঁজে পাও না, এইবার তুমি একা আমিও একা, এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজিতে কেটে দেবো, বিয়াদব কোথাকার মুসলমান তুই না বলি আমার খেতে তাক খালি মানে কয়ে। ওরও টান টানি করে তিন ডেজ যখন এক জায়গায় দলাকে থিয়েছে, তখন তিনজনে বলা কয়া পাচ্ছে, প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী
এই শপথে যদি এক থাকতাম তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না ডাইরেক্ট পাতালে ফাটাই দিতাম, ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে, আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম পেচারা ডাকা শুরু করে দিয়েছে বলেন ঠিক কেনা? এই জন্য দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ তার রাসুলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন, কারা কারা দুটি হাত দেখতে চায়?